ব্যথা, অসম্ভব ব্যথা। আমি মানে শুইলে বিছনা থেকে এক সাইড থেকে আর এক সাইডে শুইতে সরতে গেল আমার মানুষের সাহায্য নেওয়া লাগতো। অনেক কষ্ট করছে। আমার স্বামী তো বাহিরে থাকে, আমার ছোট ছোট তিনটে বাচ্চা লইয়া আমারই সব কষ্ট করা লাগছে, না খাইয়ে না খাইয়ে থাকা লাগছে। অনেক কান্না করছে যে এত ব্যথা, এত ব্যথা থাকার থেকে আর চলে যাওয়া অনেক বোধ। আমি এখানে যখন আসছি তখন হাঁটতে পারতাম না, হুল চেয়ারে আসছি, এখন আমি হাঁটতে পারি। আমি আগে নিচে বসতে পারতাম না, উঠতে পারতাম না, এখন উঠতে পারি, বসতে পারি। আসসালামু আলাইকুম, আমার নাম কামরুন নেহার, বয়স 36, মঠবাইরিয়া পিরিজপুর। আমার সম্পূর্ণ জয়েন্টে জয়েন্টে ব্যথা ছিল, গিডে গিডে ব্যথা 5 বছর ধরে। বাংলাদেশে অনেক ডাক্তার দেখাইছে, এমন কোন ডাক্তার নাই যে দেখাই নাই। তো এর ব্যথার ওষুধ দেয়, খাইলে আরো শরীর ফুললে যায়, আরো অনেক সমস্যা দেখা দেয়। মানে ওষুধ খাইলে মানে ব্যথা একটু কমতে, কিন্তু যতক্ষণ খাইতাম ততক্ষণ আমি কিছুই করতে পারতাম না। আমি খার থেকে ওয়াশরুমে যাইতে পারতাম না, গোসল করতে পারতাম না, অন্যজনের সাহায্য নিয়ে গোসল টোসল সব কিছু করার লাগতো। আমার ব্যথা ছিল হাঁটুতে, কোমরে আর দুই হাতের কেমুতে। ব্যথা, অসম্ভব ব্যথা। আমি মানে শুইলে বিছনা থেকে এক সাইড থেকে আর এক সাইডে শুইতে সরতে গেল আমার মানুষের সাহায্য নেওয়া লাগতো। অনেক কষ্ট করছে। আমার স্বামী তো বাহিরে থাকে, আমার ছোট ছোট তিনটে বাচ্চা লইয়া আমারই সব কষ্ট করা লাগছে, না খাইয়ে না খাইয়ে থাকা লাগছে। অনেক কান্না করছে যে এত ব্যথা, এত ব্যথা থাকার থেকে আর চলে যাওয়া অনেক বোধ। উনি তো ডাক্তার দেখাইছে, এমন কোন ডাক্তার দেখ যে জায়গায় বলছি সে জায়গায় পাঠাইছে। ব্যথার জন্য মানে হাত পা করে এইরকম হয়ে গেছিলাম, সোজা করতে পারতাম না, পাও সোজা করতে পারতাম না, হাতও সোজা করতে পারতাম না। খাওয়া দাওয়া নিজে একটু কষ্ট করে খাইছি, কিন্তু পাও দিয়ে পাড়া দিতে পারতাম না, পাও যে লম্বা করে একটু পাও নিচে ফলো দিয়ে মুহে পারতাম না। আমি বিছনায় বেরিয়ে গেছি, মানুষ তো হাঁটে, মানে বাসায় একজন দুজন আসে, দরজা টাক দিছে, আমি দরজা খুলতে পারতাম না। মানুষ টাক হাঁটলে ওদের জানলার দিক দিয়ে তাকাই গেছি, মানুষ হাঁটে, আমি তো হাঁটতে পারি না। স্যারের আমি অনেক ডাক্তার দেখানোর পর স্যারের ভিডিও দেখছি যে এইরকমের সুস্থ হয়ে আসে, তা আমি এই জন্য এই জায়গায় আসছি। জায়গায় আসার পর এখন সুস্থ, এখন আল্লাহ রহমতে অনেক সুস্থ। আমি যে কোনো এই হসপিটালে আসছি, হুলচেয়ারে আসছি, অ্যাম্বুলেন্সে, এখন আমার হুলচেয়ারও লাগে না, আমি নিজে নিজে নিজের চলাফেরা করতে পারি। এখন অনেক আমি অনেক খুশি, হাঁটতে পারতেছি। এখন তো আসছিলাম অ্যাম্বুলেন্সে, এখন তো যামো একা। আমি এখানে যখন আসছি তখন হাঁটতে পারতাম না, হুলচেয়ারে আসছি, এখন আমি হাঁটতে পারি। আমি আগে নিচে বসতে পারতাম না, উঠতে পারতাম না, এখন উঠতে পারি, বসতে পারি। আমার মতন যারা এরকমের ব্যথায় ভুগতেছেন, এদিক এদিক ডাক্তার না দেখাইয়া এই হসপিটালে এসে স্যারের সাথে যোগাযোগ করেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সারা জীবন সুস্থ থাকতে পারি। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।